শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। ওয়েলকাম টু গ্রিনলি প্রিপারেটরি স্কুল ইউটিউব চ্যানেল। দেখো, তোমাদের এর আগের ক্লাসে তোমাদের রাজুর একটা অঙ্ক আমরা করে দিয়ে একটা সাধারণ অঙ্ক আমরা করেছিলাম। এখন এটা থেকে আমরা কিভাবে সৃজনশীল আকার কিভাবে সৃজনশীল একটা অঙ্ক তৈরি করা যায় সেভাবে নিয়ে আসছি তোমাদের মাঝে। যে ওই অঙ্কটা থেকে আমরা একটা সৃজনশীল অঙ্ক তৈরি করেছি সেটা দেখো। রাজুর উচ্চতা 1.35 মিটার এবং তার ভাইয়ের উচ্চতা 9.6 ডেসিমিটার। আমরা ক নম্বরে আনছি, রাজু ও তার ভাইয়ের উচ্চতা কত সেন্টিমিটার তা আলাদাভাবে নির্ণয় করো। রাজু ও তার ভাইয়ের উচ্চতা কত সেন্টিমিটার, লক্ষ্য করো তাদের একটা উচ্চতা ছিল মিটারে এবং একটা উচ্চতা ছিল ডেসিমিটারে। তোমাদের এটা আলাদাভাবে কিসে নির্ণয় করতে বলছে? সেন্টিমিটারে। তাহলে তোমাদের এটা উচ্চতাটা তোমাদের সেন্টিমিটার নির্ণয় করতে হবে দূরত্বে। এখন বলছে তাদের দুইজনের উচ্চতার পার্থক্য কত। আমরা জানি পার্থক্য থাকলে যেন কি হয়, আমরা জানি পার্থক্য থাকলে বিয়োগ হয়। তাহলে কত সেন্টিমিটার? দেখো তোমরা কিন্তু ক নম্বরে সেন্টিমিটারে প্রকাশ করে দিয়েছো, তার জন্য তোমাদের কি এটা আলাদাভাবে নির্ণয় করতে হবে না। আর তোমাদের আরেকটা ভাগ আরেক জায়গায় সেন্টিমিটার থেকে মিটারে প্রকাশ করতে হবে না, তার জন্য তোমাদের কি করতে হবে, যেহেতু তোমরা ক নম্বরে সেন্টিমিটারে প্রকাশ করে দিয়েছো তার জন্য খ নম্বরে তোমরা জাস্ট পার্থক্য বলছো। আমাদের পার্থক্য বলে কি হয়, বিয়োগ। জাস্ট তোমরা দুইজনের উচ্চতার পার্থক্যটা তোমরা বিয়োগ করে দিবে। তারপর আমরা গ নম্বর প্রশ্নটি লক্ষ্য করি, তাদের বাবার উচ্চতা যদি তাদের পার্থক্যের 6 গুণ তাহলে তার বাবার উচ্চতা কত মিটার। লক্ষ্য করো তাদের পার্থক্যের 6 গুণ হয়, তাদের যে উচ্চতার পার্থক্য সেই উচ্চতার পার্থক্যের 6 গুণ হবে। তাহলে উচ্চতার পার্থক্য যেটা বের হবে ওটা দিয়ে আমরা 6 গুণ করব, গুণ করে আমাদের রেজাল্ট যেটা বের হবে সেটা কিন্তু বের হবে সেন্টিমিটার। তারপর সেটাকে আবার আমাদের প্রকাশ করতে হবে মিটার। তাহলে দেখো আমরা এখন একটা একটা করে আমরা অঙ্কগুলো সমাধান করি। দেখো শিক্ষার্থীরা, আমরা ক নম্বর প্রশ্নটা আমাদের কি ছিল, রাজু ও তার ভাইয়ের উচ্চতা কত সেন্টিমিটার তা আলাদাভাবে নির্ণয় করো। আমাদের আলাদাভাবে নির্ণয় করতে বলছে, যেহেতু এটা মিটারে আছে আমরা সেন্টিমিটারে প্রকাশ করবো, আর ওটা যেহেতু ডেসিমিটারে আছে তার জন্য আমাদের আবার সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। তাহলে লক্ষ্য করো এটা কি আছে, মিটারে, তা আমাদের প্রকাশ করতে হবে কি সেন্টিমিটার। তাহলে দেখো দেওয়া আছে রাজুর উচ্চতা কত, 1.35 মিটার। এখন এটা আমাকে আমরা কিসে প্রকাশ করবো, সেন্টিমিটার মিটারে প্রকাশ করবো। লক্ষ্য করো আমরা জানি 1 মিটার সমান সমান কত সেন্টিমিটার, আমরা জানি 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। তাহলে 1.35 মিটার সমান সমান কত, 1.35 মিটার সমান সমান যেহেতু এখানে 1, এখানে 1.35, তার জন্য কি হইছে এটা বেড়ে গেছে। তা বেড়ে গেলে কি হবে, সম্পর্ক। তাহলে কি সম্পর্ক, যেহেতু বেড়ে গেছে তার জন্য গুণ সম্পর্ক। তাহলে 100 গুণ 1.35। এখন আমরা গুণ কি করি, মনে রাখবা গুণ ভাগ করার সময় তোমাদের যদি দশমিকটা উঠিয়ে তোমরা গুণ ভাগ করো তাহলে তোমাদের কি হবে, সেক্ষেত্রে তোমরা গুণ ভাগ করাটা খুব সহজভাবে করা যায়। দেখো এখানে কত আছে আমাদের 135, আর এখানে কত আছে আমাদের 100। তাহলে আমরা শূন্য দিয়ে জানি যে কোনো সংখ্যা কি গুণ দিলেই শূন্য হবে। শূন্য দিয়ে 5কে গুণ দিলে শূন্য, শূন্য দিয়ে 3কে গুণ দিলে শূন্য, শূন্য দিয়ে 1কে গুণ দিলে শূন্য, একবার বা আবার শূন্য দিয়ে 5কে গুণ দিলে শূন্য, শূন্য দিয়ে আবার যদি আমরা 3কে গুণ করি শূন্য, শূন্য দিয়ে আমরা 1কে গুণ করি শূন্য। লক্ষ্য করো আবার দুই বার বাদ, এখন আমরা 1 দিয়ে 5কে গুণ করলে 5 1 5, 3 1 দিয়ে 3কে গুণ করলে 3 1 3, এবং 1 দিয়ে 1কে গুণ করলে 1 1 1। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা যোগটা করি, এই শূন্য 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 শূন্য, 5 1 5, 3 1 3, 1 1। তাহলে আমাদের এখন লক্ষ্য করতে হবে, যেহেতু আমাদের এখানে দশমিক চিহ্নটা আমরা উঠিয়ে গুণটা করেছি, তাহলে আমাদের লক্ষ্য করতে হবে যে দশমিক চিহ্নটা আমাদের কয় ঘর আগে দেওয়া। তাহলে আমাদের লক্ষ্য করো তোমাদের দশমিক চিহ্নটা 1 2 2টা সংখ্যা আগে, মানে 2 ঘর আগে তোমাদের দশমিক, তার জন্য আমাদের এখানে 2 ঘর আগে দশমিক দিতে হবে। যদি বলবা আছে স্যার যদি এখানে একটা সংখ্যা আগে দশমিক থাকতো তাহলে আমাদের কি করতে হবে, তখন আমাদের লক্ষ্য করতে হবে এই 2 ঘর আগে দশমিক, তাহলে এই 1 ঘর আগে দশমিক, এই 2 আর এই একটা সংখ্যা 3, তাহলে 3 ঘর আগে আমাদের দশমিক দিতে হবে। তাহলে লক্ষ্য করো যে দশমিকের পরে শূন্যের কোনো আমরা শূন্যের কোনো মূল্য ধরি না, তার জন্য 135 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, যেহেতু তোমাদের আলাদা আলাদা ভাবে নির্ণয় করতে বলছে তার ভাইয়েরটা এবং রাজুরটা,
তাহলে আমাদের রাজু তাম্রা মিটারে ছিল যে সেন্টিমিটার আমরা প্রকাশ করে ফেলছি। এখন দেখো আমাদের তার হাইটটা কত ছিল 9.6 ডেসিমিটার। তাহলে ডেসিমিটারটাকে আমাদের কিসে প্রকাশ করতে হবে? যে সেন্টিমিটার চাইছে সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। আলাদা আলাদাভাবে নির্ণয় করতে বলছে, তার মানে কি দুইটা ভিন্ন ভিন্ন আমরা নির্ণয় করব। তাহলে লক্ষ্য করো তার ভাইয়ের উচ্চতা 9.6 ডেসিমিটার। এখন আমরা জানি কি 1 ডেসিমিটার সমান সমান 10 সেন্টিমিটার। তাহলে এখানে 9.6 ডেসিমিটার যেহেতু এখানে 1 এর থেকে এখানে 9.6 বড়, তাহলে কি হবে? বড় সম্পর্ক। যখন বড় সম্পর্ক হয় তখন কি হয়? গুণ সম্পর্ক। তাহলে 10 গুণ 9.6, তাহলে এটা আমরা গুণ করি। আমি আগেই বলছি গুণ করা বা ভাগ করার সময় আমরা যদি দশমিকটা উঠিয়ে গুণ ভাগ করি তাহলে ওই গুণ ভাগটা আমাদের সহজ হয়ে যায়। তাহলে লক্ষ্য করো এখানে এখানে কত আছে তোমার, আমরা দশমিকটা উঠিয়ে দিলে তাহলে কি হয়? 96 হয়ে যায়। 96 এটা বড় সংখ্যা, আমরা বড় সংখ্যা উঠিয়ে দিয়ে গুণটা করি। 96 গুণ 10, তাহলে শূন্য দিয়ে তোমরা যে কোনো সংখ্যাকে গুণ দাও 0, শূন্য দিয়ে 6 কে গুণ দাও 0, এবং শূন্য দিয়ে তোমরা 9 কে গুণ দাও 0। একবার 1 দিয়ে 6 কে গুণ দাও 6 কে 6, এবং 1 দিয়ে 9 কে গুণ দাও 9 কে 9, 0 6 6 6 9 9। এখন দেখো কয় ঘর আগে দশমিক, আমি আগে বলছি যে কয় ঘর আগে দশমিক সেটা ঘর আগে দশমিক দিতে হবে, 1 ঘর আগে দশমিক। তার জন্য আমাদের এখানে 1 ঘর আগে দশমিক, দশমিকের পর দিয়ে শূন্যের কোনো দাম নাই। তাহলে কি হবে? 96 রাজুর উচ্চতা 35 সেন্টিমিটার এবং তার ভাইয়ের উচ্চতা আমরা কত পেলাম? তার 96 সেন্টিমিটার। আমাদের ক হতে পাই আমরা রাজুর উচ্চতা পেয়েছি কত? 135 সেন্টিমিটার, এবং তার ভাইয়ের উচ্চতা কত পেয়েছি? 96 সেন্টিমিটার। যেহেতু আমাদের একটা সেন্টিমিটারের পার্থক্য নির্ণয় করতে বলছে, আমরা তাহলে লিখি তাদের দুইজনের উচ্চতার পার্থক্য 135 বিয়োগ কেন হলো? পার্থক্যর জন্য আমাদের এখানে বিয়োগ হলো, তাহলে বিয়োগ 96 সেন্টিমিটার। এখন দেখো তোমরা এই আড়াআড়ি গুণটা করতে গেলে, আড়াআড়ি বিয়োগটা করতে গেলে বা যোগটা করতে গেলে আমাদের একটু কনফিউশনের মধ্যে পড়তে হয়। কিছু কিছু ছাত্ররা আসো বা ছাত্রী আসো যারা এই এই আড়াআড়ি করতে গেলে আমাদের ভুল হয়ে যায়, তার জন্য আমরা কি করব? উপর নিচ করব, তাহলে আমাদের যোগ এবং বিয়োগটা সহজ হবে। দেখো 135 আর নিচে হবে 96, যেহেতু বিয়োগের সময় উপরে ছোট সংখ্যা থাকে ওটার সাথে 6 আছে 15, হবে কত হলে 9, হাতে আছে 1, 9 আর 1 10, 10 আছে 13, হবে কত হলে 3, হাতে আছে 1, 1 কে মিলিয়ে 0, আমাদের এক আবার 0 ঘোষণা, তাহলে কত হলো? 39 সেন্টিমিটার। তাহলে তাদের উজ্জ্বলের পাতে উচ্চতার পার্থক্য কত নির্ণয় হলো? উত্তর 39 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, যেহেতু তাদের দুইজনের তোমাদের গণমাটটা বলছে যে তাদের দুইজনের দুই ভাইয়ের পার্থক্য যেটা, মানে দুই ভাইয়ের উচ্চতার পার্থক্য যেটা সেইটার 6 গুণ হবে, 6 গুণ সেটার 6 গুণ তার বাবার উচ্চতার উচ্চতা, তার 6 গুণ তার বাবার উচ্চতা, ঠিক আছে? তাহলে তোমাদের 6 গুণ তাদের বাবার উচ্চতা হলে তাদের বাবার উচ্চতা কত মিটার? যেহেতু এটা সেন্টিমিটার আছে আমাদের প্রকাশ করতে হবে মিটারে, কিন্তু আমাদের আগে বের করতে হবে তার বাবার উচ্চতা, যেহেতু 6 গুণ চাইছে, 6 গুণ যেহেতু চাইছে আগে, তাহলে আমাদের আগে 6 গুণটা বের করতে হবে যে 6 গুণ কত, তার বাবার উচ্চতাটা কত সেন্টিমিটার। কারণ এখানে তোমার সেন্টিমিটার তো আছে, প্রথমে তুমি সেন্টিমিটারটা নির্ণয় করবে, তারপর তোমাদের প্রকাশ করতে হচ্ছে মিটারে, তাহলে আমরা আগে 6 গুণ কত সেন্টিমিটার হয় সেটা নির্ণয় করবো, সেটা নির্ণয় করার পর আমরা যাবো মিটারে। তাহলে আমরা লিখি খ হতে পাই তাদের দুইজনের উচ্চতার পার্থক্য কত? 39 সেন্টিমিটার। এখন আমরা এটাকে প্রকাশ করব প্রথমে, যেহেতু এটা সেন্টিমিটার আছে, যেহেতু 6 গুণ চাইছে, আমরা আগে 6 গুণ নির্ণয় করব বাবার উচ্চতা কত সেন্টিমিটার, আগে সেন্টিমিটার নির্ণয় করব, তারপর যেহেতু মিটার চাইছে তারপর ওইটা আমরা মিটারে প্রকাশ করব। তাহলে তার বাবার উচ্চতা তাদের দুইজনের উচ্চতার পার্থক্যে কত গুণ? 6 গুণ। তাহলে আমরা 6 গুণ নির্ণয় করব, আমরা সাধারণভাবে আমরা 6 দিয়ে গুণ করে দিব তাদের, তাহলে তাদের বাবার উচ্চতা আমরা এখন দেখো নির্ণয় করতে বলে আমাদের বলে দিছে যে তার দেওয়া আছে যে দুজনের উচ্চতার পার্থক্য 39 সেন্টিমিটার, তাহলে 6 গুণ, আমরা 6 দিয়ে গুণ দিই, 6 6 9 4 9 4 তাহলে 5 3 6 18 আর 5 কত? 23, তাহলে 234 সেন্টিমিটার। তাহলে তাদের বাবার উচ্চতা কত পেলাম আমরা? 234 সেন্টিমিটার। যেহেতু এটা আমাদের কিসে প্রকাশ করতে হবে জানো? আমাদের মিটারে প্রকাশ করতে হবে, যেহেতু আমরা সেন্টিমিটারে প্রকাশ করে ফেললাম, এখন আমরা এটা মিটারে প্রকাশ করলেই আমাদের অঙ্কটা সমাপ্ত হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখন আমাদের কিসে প্রকাশ করতে হবে জানো? মিটার।
তাহলে আমরা জানি 100 সেমিমিটার সমান সমান 1 মিটার তাহলে 234 সেমিমিটার সমান সমান কত দাঁড়াবে 234 ভাগ 100 সেমিমিটার দেখো আমরা এই ভাগটা কিভাবে করতে হয় আমরা একটু দেখে নি 100 কে যদি 234 কে যদি তুমি 100 দিয়ে ভাগ দিতে যাও দেখো 100 কে আমরা যদি 2 দিয়ে গুণ দেই কত হয় 200 3 দিয়ে গুণ দিলে কত হয় 300 আমাদের কি বেশি হয়ে যায় তাহলে সবচেয়ে কম যেটা ওটা নিতে হবে তাহলে 2 কে আমরা গুণ দিলে কত পেলাম এখানে 200 লক্ষ্য করো এখানে 3 এখানে 4 4 আর এখানে 3 3 তাহলে এটা 3 কে কি হয় ভাগশেষ ছোট হয়ে গেল তাহলে আমাদের কি করতে হবে এখানে একটা দশমিক নিয়ে দিয়ে এখানে একটা শূন্য আনতে হবে এখন আমাদের দেখতে হবে 340 কত বার হয় তাহলে 100 কে 2 দিয়ে গুণ করে আমরা কত পেয়েছি 200 3 দিয়ে গুণ করলে কত পেয়েছি 300 4 দিয়ে গুণ করলে কত পেয়েছি 400 তাহলে 400 বেশি হয়ে যায় তাহলে আমাদের কি জানো সবচেয়ে কম সবচেয়ে কাছাকাছি যে যে সংখ্যাটা ওই সংখ্যাটা আমাদের নিতে হবে তাহলে আমাদের কাছাকাছি যে সংখ্যাটা ওই সংখ্যাটা নিলে আমাদের কত হয় লক্ষ্য করো এখানে 2 টা দিলে হয় 200 3 টা দিলে হয় 300 4 টা দিলে বেশি হয়ে যায় তাহলে যেটা বেশি হয়ে যায় ওটা থেকে ছোট তার আগেটা নিতে হবে তাহলে 3 দিয়ে যদি আমরা গুণ দেই তাহলে হয় 300 লক্ষ্য করো এখানে রইল কত 400 আমরা যে এখানে দশমিক দিছি মনে রাখো দশমিক দিছি তাহলে আমরা সেখানে ভাগশেষ মিলানোর জন্য আমাদের যে কয়টা শূন্য আমরা যতবার ইচ্ছা ততবার আমরা শূন্য নিতে পারি কারণ এখানে আমরা দশমিক দিয়েছি তাহলে এখানে দেখো ডাইরেক্ট শূন্য নি এখন 400 কে যদি তুমি 100 দিয়ে ভাগ দাও 4 দিয়ে যদি তুমি 100 দিয়ে গুণ দাও 400 তাহলে কত দাঁড়ালো তোমাদের এখানে এখানে দাঁড়ালো হলো 2.34 মিটার তাহলে আমাদের উত্তর কত দাঁড়াবে 3 মিটার একবার শুধু বলছো উত্তর তার বাবা উচ্চতা 2.34 মিটার প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো এবং এরকম আরো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য এবং আমাদের আরো ভালো ভালো কিছু আমরা তোমাদের উপহার দিতে চাই তার জন্য তোমরা আমাদের কি করতে হবে জানো আমাদের গ্রিনি প্রিপারেটরি স্কুলটিকে গ্রিনি প্রিপারেটরি যে আমাদের স্কুলের যে তোমাদের ইউটিউব চ্যানেলটা আছে সেই চ্যানেলটা তোমাদের বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের উৎসাহ প্রদান করতে হবে জানো তো আর যেন আমরা তোমাদের আরো ভালো ভালো ভিডিও দিতে পারি ধন্যবাদ